নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস কুয়েত SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনাল, দুই দলের ফরমেশন, স্টার্টিং লাইন আপ কি হবে, ফাইনাল ম্যাচটা আমরা লাইভ কোথায় দেখতে পারবো, ফাইনাল ম্যাচে শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দল জিতবে, এবং ইন্ডিয়া এই ম্যাচটা জেতার জন্য তাদেরকে কি পরিকল্পনায় খেলতে হবে, আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস কুয়েত SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে 4 জুলাই, অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 থেকে। এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো, DD স্পোর্টস অথবা DD ভারতী যে কোনো একটা চ্যানেলে, এবং মোবাইলে দেখতে গেলে ফ্যানকোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ম্যাচটা আমরা লাইভ দেখতে পারবো। তো ইন্ডিয়া আর কুয়েত দুটো দলই কিন্তু এই গোটা SAFF চ্যাম্পিয়নশিপে একই রকম পারফরমেন্স করেছে, যেখানে ইন্ডিয়া দুটো জিতেছে, একটা ড্র করেছে, সেইখানে কুয়েত তারাও দুটো জিতেছে, একটা ড্র করেছে, এবং সেমিফাইনাল দুটো দলই কিন্তু এক্সট্রা টাইম খেলার পর জিতেছে। কুয়েত 105 মিনিটে গোল করেছে, ইন্ডিয়া পেনাল্টিতে ম্যাচ জিতেছে। অর্থাৎ এক কথায় বলতে পারি, ইন্ডিয়া ভার্সেস কুয়েত ফাইনালটা কিন্তু জমজমাট হবে। তো শক্তি দুর্বলতাতে আসি, সবার প্রথমে দুর্বলতাতে আসি। কুয়েত তাদের সব থেকে বড় দুর্বল দিক, কুয়েত তাদের কিন্তু ডিফেন্সটা মাঝে মাঝে একটু ভেঙে চুরে যায়, মাঝে মাঝে কুয়েতের খেলোয়াড়রা কিন্তু নিজেদের মধ্যে মিসপাস দিয়ে দেয়। তাছাড়া কুয়েত তাদের কিন্তু ফাইনাল থার্ডেও ফিনিশিংয়ের প্রবলেম আছে। তাছাড়া কুয়েতের কিন্তু সেরকম কোনো দুর্বল দিক নেই। তো ইন্ডিয়ার দুর্বল দিক হচ্ছে, ইন্ডিয়া তারা কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে একটু আধটু গোল মিস করে, এবং ইন্ডিয়া টিম তারা কিন্তু অপোনেন্ট দলের বক্সে গিয়ে মিসপাস প্রচণ্ড দিয়ে দেয়, এটাই হচ্ছে ইন্ডিয়ার একটা দুর্বল দিক। তাছাড়া ইন্ডিয়ার কোনো দুর্বল দিক নেই। শক্তিতে আসি, কুয়েত তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কুয়েতের মাঝমাঠ, কুয়েত তাদের মিডফিল্ড ভালো, কুয়েত তারা কিন্তু ভালো কাউন্টার অ্যাটিং ফুটবল খেলে, কুয়েত তারা কিন্তু সেট পিস ভালো নেয়। তো এইগুলোই হচ্ছে কুয়েতের শক্তি। ইন্ডিয়ার শক্তি কিন্তু কুয়েতের থেকে অনেক বেশি, ইন্ডিয়ার অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো, ইন্ডিয়া লাস্ট 8টা ম্যাচে একটাই গোল কনসিড করেছে। ইন্ডিয়া টিম তারা কিন্তু আক্রমণে গিয়ে ভালো বিল্ড আপ করছে, ভালো শর্ট পাস খেলে নিজের আক্রমণ তৈরি করছে, ইন্ডিয়া টিম ফ্রি কিক ভালো নেয়, কর্নার দিয়ে গোল করার ক্ষমতা রাখে, সুনীল ছেত্রী ভালো ফর্মে আছে, ইন্ডিয়া টিমের ফরওয়ার্ড, মাঝমাঠ, ডিফেন্স সবার মধ্যে একটা ভালো লিঙ্ক আছে। তো ইন্ডিয়া টিম কিন্তু কুয়েতের থেকে এই মুহূর্তে অনেক বেটার ফুটবল খেলছে। ইন্ডিয়া টিম যদি কুয়েতের থেকে কোথাও একটা জায়গায় পিছিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের হেড কোচ ইগোর স্টিমাক না থাকায় কিন্তু ইন্ডিয়ান টিমের কিছুটা হলেও দুর্বল দিক আসতে পারে। তো ইন্ডিয়া টিম আমি পুরোপুরি ভরসা রাখি যে ইন্ডিয়া কুয়েতকে হারাতে পারে। শুধুমাত্র ইন্ডিয়ার জন্য একটাই খারাপ হয়েছে, সেটা হচ্ছে ইগোর স্টিমাক সাইড লাইনে না থাকায় কিন্তু ইন্ডিয়ার কিছুটা হলেও এফেক্ট পড়ছে। তো ইগোর স্টিমাক না থাকায় কিন্তু আমার খুব খারাপ লাগছে, আশা করবো ইন্ডিয়া ইগোর স্টিমাক ছাড়াও ভালো পারফরমেন্স করবে। তো এবার ফরমেশন স্টার্টিং লাইন আপে আসি। কুয়েত তারা সাব চ্যাম্পিয়নশিপে পুরোই 4-3-3 ফরমেশনে খেলেছে, তাই ফাইনালেও কুয়েত 4-3-3 ফরমেশনেই খেলবে, যেখানে গোলকিপারে থাকবে কামিল, চারের ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে AMAL ব্লাউসি, লেফট ব্যাকে থাকবে আল মুসাহির, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে এল ইব্রাহিম এবং এল এনিজি। তো এই চারটে হচ্ছে কুয়েতের ডিফেন্স। কুয়েতের ডিফেন্সকে এক সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা হচ্ছে আল হারাবি, এবং এই 5 জনের ওপর কুয়েতের কিন্তু ডিফেন্সের পুরোপুরি দায়িত্ব থাকবে। কুয়েত তাদের রাইট মিডে খেলবে আল ওটাবি, লেফট মিডে খেলবে এ আল খালাফ। তো এই 3 জন কিন্তু মাঝমাঠ থাকবে কুয়েতের। কুয়েতের ফরওয়ার্ডে আসি, কুয়েতের রাইট উইংয়ে থাকবে আল রশিদি, লেফট উইংয়ে থাকবে আল ফেনেরি, এবং কুয়েতের স্ট্রাইকার থাকবে আল আওয়াদি। তো এটা হচ্ছে কুয়েতের প্লেইং ইলেভেন ইন্ডিয়া টিমের বিরুদ্ধে। এইবারে আসি, ইন্ডিয়া টিম কি প্লেইং ইলেভেন খেলাবে কুয়েতের বিরুদ্ধে। ইন্ডিয়ার গোলকিপার থাকবে দ্য গ্রেট ওয়াল গুরপ্রীত সিং সান্ধু, আশা করবো গুরপ্রীত সেমিফাইনালে যা পারফরমেন্স করেছিলেন ফাইনালেও একইরকম পারফরমেন্স করবেন। রাইট মিডে থাকবে প্রীতম কোটাল, লেফট মিডে থাকবে আকাশ মিশ্রা, এবং দুটো সেন্টার ব্যাক
ভালো কথা, সন্দেশ জিঙ্গান ফিরবে, তাই একটা সেন্টার ব্যাক থাকবে সন্দেশ জিঙ্গান, ও সন্দেশ জিঙ্গানের পাশে থাকবে আনোয়ার আলী। তো এই চারটে থাকবে ইন্ডিয়ার ডিফেন্স, দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা থাকবে জিকশন সিং, তিনি একদম প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকায় থাকবে, এবং অনিরুদ্ধ থাপা ডিফেন্সিভ মিডফিল্ড নয়, মূলত সেন্টার মিডের পজিশনেই খেলবে, এবং অ্যাটাকিং মিডফিল্ড সাহাল আব্দুল সামাদ আর থাপার সঙ্গে কিন্তু লিঙ্ক আপ প্লে কম্বাইন্ড ফুটবল খেলে আক্রমণ তৈরি করার চেষ্টা করবে ভারতীয় দল। ইন্ডিয়ার রাইট উইংয়ে থাকবে লালেং জোলা ছাংটে, লেফট উইংয়ে থাকবে আশিক কুরুনিয়ান, এবং ইন্ডিয়ার একমাত্র স্ট্রাইকার থাকবে সুনীল ছেত্রি। তো ইন্ডিয়ার এই প্লেইং ইলেভেন খেলবে ইন্ডিয়া সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে, এবং সেকেন্ড হাফে ইন্ডিয়া দলের অবশ্যই নিখিল পূজারী, রোহিত কুমার, নেওরম মহেশ সিং ইত্যাদি প্লেয়াররা সেকেন্ড হাফে নামবে। তো আমার পুরোপুরি ভরসা আছে ইন্ডিয়া টিম জিতে ফাইনালে প্রবেশ করতে পারবে। আপনার কি মনে হয় ইন্ডিয়া কি ফাইনাল জিততে পারবে, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।